আমরা যারা ফবাসি আমাদের সাথে কেউ কথা বলতে চায় না। হ্যাঁ দেখবেন দেশে বন্ধু বান্ধবের কল দেন আপনার সাথে কথা বলবে না, আপনি মোবাইলে মেসেজ করেন, যোগাযোগ করার চেষ্টা করেন, কোনো রিপ্লাই করবে না। এই যে একটা মোবাইল দেখতেছেন, ফ্যামিলি নাম্বার ছাড়া আর দুই একজন খুব কাছের দুই একজন বন্ধু ছাড়া কেউ যোগাযোগ করে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, মানুষ যখন বিপদে পড়ে হ্যাঁ তার কথাবার্তা চলাফেরা লাইফস্টাইল একদম চেঞ্জ হয়ে যায়। মানে ওই সময় আপনার মনে হইবে আপনার সামনে একটা বন্ধু মানুষ না একটা ফেরেস্তা দাঁড়াই আছে। হ্যাঁ যে এতদিন কারে কী দেখলাম আর এখন দিয়ে কি, হ্যাঁ যে বারবার আপনার খবর নিব, বারবার মেসেজ করব, কি অবস্থা, কেমনে চলস, কেমনে খা কী খাস, খাওয়া দাওয়া হয়েছি নি, করছিস নি, বাড়িতে কল দিছিস নি, অনেক ধরনের খবর নিব। হ্যাঁ যখন মানুষটা বিপদে পড়ে আর সবচেয়ে কাছের বন্ধু তুই আমার আপন ভাই, তুই আমার সাক্ষাৎ ভাই, জীবনে তো অনেক বন্ধু বান্ধব আসিল কিন্তু বিপদের সময় কেউ পাশে থাকে না, তো তুই আমার একমাত্র বন্ধু যে আমার বিপদের সময় আমার পাশে পাশে আসস। হ্যাঁ তো তোর তোর এই বিপদ তোর এই উপকারের কথা হ্যাঁ আমি কোনো দিন বলতে পারতাম না, কিন্তু দেখবেন এই বন্ধুটাই হ্যাঁ যখন বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে কল দিবেন আর কল রিসিভ করতো না, বুঝছেন। এক নাম্বার হয়েছে আপনি মনে করেন যে ফেসবুকে আপনারে ব্লক মারবে আর আনফ্রেন্ড করবে, আপনি মেসেজ করবেন মেসেজ সিনে করবে না, ঠিক আছে, মানে হে দেখবো কিন্তু হে কিন্তু দেখে যে আপনি যে মেসেজ করতেছেন, হ্যাঁ কিন্তু দেখতেও মেসেজ সিন করবো না। ওই কথা একটা আছে না কইবো যে কি তুই তুই কে মুই কে তরে আমি চিনি কে, হ্যাঁ তো এগুলো কইবো। আর বেশি কল দিলে আশেপাশে যে বন্ধু বান্ধব আছে তার লোকের সায়ের আড্ডার ভিতরে কইবো যে হ্যাঁ কী বিদেশ করে খালি সারাদিন কল দেয় খালি জ্বালায়, হ্যাঁ কল ধরে না দেহে মেসেজ সিন করে না দেহে তারপরও খালি কল দেয়। তো এই হইছে বন্ধু, এই হইছে বিপদ, এই হইছে মানুষের উপকার, হায়ের উপকার রে।